মধ্যপ্রাচ্যে বড় আঞ্চলিক দ্বন্দ্বের শুরু হতে পারে তখন থেকেই যখন ক্যাবিনেটে ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেয়ার ঘোষণা দেবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ সংক্রান্ত মন্ত্রিসভায় মধ্যরাতে ভোটাভুটি হয় এই বিষয়ে যেখানে উপস্থিত ছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াফ গ্যালন্ত ও বেনি গ্যান্তোজ ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেয়া নেতারিয়াহুর বিরোধী পক্ষের নেতা বেনি বেনিগ্যান্তস কোন দপ্তর ছাড়াই কার্যক্রম পরিচালনা করছেন ইসরায়েলে হামাসের হামলার পর থেকে এর মধ্য দিয়ে বেড়ে গেছে ইরানের সঙ্গে ইসরায়েলের সংঘাত এখন এই তিনজনই নির্ধারণ করবেন ইরানের বিরুদ্ধে কি হবে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ সঙ্গে এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের পদক্ষেপের ওপর কয়েক ঘন্টার বৈঠকের আগে জো বাইডেনের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু এই ফোনালাপের পর বাইডেন একটি বার্তা দেন যেখানে বলা হয় ইসরায়েলের সব ধরনের ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় যুক্তরাষ্ট্র সহায়তা করবে যেখানে স্পষ্ট কোনোভাবেই ইসরায়েলের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারবে না কোনো দেশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে বাইডেন আর ইরানিয়ানরা স্পষ্টই জানেন নেতানিয়াহুর পদক্ষেপ হবে ইরানের পরমাণু প্ল্যান্টগুলো ধ্বংস করে দেয়া যা ইসরায়েলের জন্য তৈরি করবে বড় ধরনের হুমকি পরমাণু কেন্দ্রে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রয়োজন পড়বে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলি বাহিনী মিলে এই পরমাণু কেন্দ্রগুলো জব্দ করে রাখতে পারে মার্কিন বিভিন্ন মাধ্যম বলছে প্রতিক্রিয়া বিবেচনা না করেই ইরানের হামলার দ্রুতই জবাব দিতে পারে ইসরায়েল সংবাদ মাধ্যম এনবিসির প্রতিবেদন বলছে এই সংঘাতে যুক্তরাষ্ট্রকে টেনে নিয়ে আসছে ইসরায়েল গাজায় সহিংসতাও অব্যাহত রাখবে তেলাবিব তবে ওয়াশিংটন বলছে তাৎক্ষণিক এই হামলার জবাব দেবে না ইসরায়েল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই হামলা নিয়ে বৈঠক ডেকেছে নেতানিয়াহু সরকার ইসরায়েলি ইরানের হামলার পর পুরো বিশ্বের চোখ সরে গেছে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন থেকে তবে গাজা ইস্যুতে যেখানে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয়া সীমিত করতে চেয়েছে ওয়াশিংটন সেক্ষেত্রে মিত্র দেশের অস্ত্র সহায়তা না পেলে ইরানের কাছে আরও দুর্বল হয়ে পড়তে পারে ইসরায়েল পশ্চিমা বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনটাই বলছেন বিশ্লেষকরা ইশিতা ব্রহ্ম এখন বিশ্ব কাপড় না ওকে দিন সির জয়া স্যানিটারি ন্যাপকিন কাপড় ফেলে জয়া আনন্দ মেয়েকে এগিয়ে রাখুন জয়া স্যানিটারি ন্যাপকিন পিছিয়ে থাকবো না